আয়োজন জানতে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন যে আজকে সারাদিনই নগরবাসী উৎসবে মেতে থাকবেন, যেহেতু একটা লম্বা ছুটির পরে পহেলা বৈশাখ একটা অন্যরকম পাওয়া, তো সেখানে কী ধরনের উৎসব আয়োজন রয়েছে? বিশেষ করে অস্থায়ী অনেক দোকান আজকে ব্যবসা করবে, অনেক মানুষ আসবেন, তাদের পরিস্থিতি জানতে চাই। শাফিন, শুরুতে আপনাকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। এবং আপনি যে বিষয়টি বলছিলেন যে নগরে আজকে উৎসবের আমেজ, সকাল থেকেই কিন্তু এই উৎসব শুরু হয়েছে। বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার যে আয়োজন, সে আয়োজনের কিন্তু কোনো কমতি নেই নগরবাসীর মধ্যে। একে তো ঈদের ছুটি চলছে, তার সাথে বাংলা নববর্ষ, দুয়ে মিলে আসলে একাকার। এবং এই উৎসবের রঙের সাথে কিন্তু অর্থনীতির একটি যোগাযোগ রয়েছে, নিবিড় যোগাযোগ যেটি বলা চলে। উৎসবকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের দোকানের পসরা দেখছি আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, বিশেষ করে চারুকলার সামনে দিয়ে বিভিন্ন কাচের চুড়ির দোকান এবং ক্ষুদ্র কুটির শিল্পর যে দোকানগুলো, ছোট ছোট পসরা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন খাবারের দোকানও কিন্তু এখানে বসেছে, আইসক্রিম, এছাড়া এই যে ফুচকা বলি বা মাঠা, এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো মানুষ খেতে পছন্দ করে আর কি। উৎসবকে কেন্দ্র করে এখানে যারা মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে এসেছিলেন বা মঙ্গল শোভাযাত্রার পরেও যারা একটু ঘুরতে বেরিয়েছেন শহরে, তারা কিন্তু এই যে মুখরোচক খাবারগুলো খাচ্ছেন, কেউ হাত পাখা কিনছেন, কেউ ডুগডুগি কিনছেন বা কাচের চুড়ি কিনছেন, কেউ মালা, পুঁথির মালা, একতারা, এই যে চোরকি কিংবা যাই বলি না কেন, এই এই অনুষঙ্গগুলো কিন্তু বৈশাখের সঙ্গে একেবারে একাত্মতা বলা চলে। এবং এই অনুষঙ্গগুলোর প্রতি কিন্তু মানুষের আগ্রহ আমরা দেখছি। এবং এই আয়োজন, এই বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে এই পণ্যগুলোর বেচা বিক্রিও কিন্তু বেশ ভালো হয় এবং আগ্রহ দেখছি আমরা মানুষের। সবাই কিন্তু এই পণ্যগুলো কিনছেন, কিনে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এবং এতে যে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তো নববর্ষ উপলক্ষে এই যে খুচরো পণ্য বা পণ্যের যে পসরা বা যে ব্যবসা, সেটি কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে এই মুহূর্তে এবং দিনব্যাপী এটি চলবে। শাফিন, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুকুমি সাজিদ আরাফাত যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, জানাচ্ছিলেন সারাদিন ব্যাপী রয়েছে বিশেষ আয়োজন, নববর্ষ ঘিরে উৎসবে মেতে থাকবেন নগরবাসী। এই ছিল